আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। হুমায়রাস কিচেনের আজকে নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি আজকে আপনাদের সাথে পাউরুটি আর আলু দিয়ে মাত্র 10 মিনিটে ভীষণ মজার একটা সকাল বিকেলের নাস্তার রেসিপি শেয়ার করব। আপনারা খুবই ঝটপট এটা বাসায় বানিয়ে নিতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেই আজকের ভীষণ মজার এই পাউরুটি আলুর নাস্তার রেসিপিটি। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি বড় সাইজের একটা আলু ভালো করে ছিলে ধুয়ে তারপরে এরকম রাউন্ড শেপে কেটে তারপরে সেদ্ধ করে নিয়েছি। তো আস্তটা সেদ্ধ না করে এরকম যদি একটু ছোট করে কেটে সেদ্ধ করা যায় তাহলে কিন্তু খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো আমি এখন একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে এটা মিক্স করে নিচ্ছি। আপনারা এটা গ্রেট করেও নিতে পারেন কিংবা হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন। যেহেতু এখানে একটু গরম, সো প্রথমে আমি এটা কাঁটা চামচ দিয়ে মিক্স করে নিচ্ছি। আর আমি এখানে বড় সাইজের একটা আলু নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো আলু নেবেন, একটা কিংবা দুটো। আর যদি বেশি করে নেন তাহলে বাকি উপকরণগুলো একটু বাড়িয়ে দিবেন। তো এখন আমি এটা হাত দিয়ে একটু আরও ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আমার ম্যাশ করা হয়ে গেছে আর এই নাস্তাটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে আর খুবই কম সময়ে বানানো যায়, মাত্র 10 মিনিটেই তৈরি হয়ে যায়। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলি একটু মিহি কুচি হতে হবে। আর দুটো কাঁচা মরিচ কুচি, ধনিয়া পাতার কুচি 1 চামচ পরিমাণে। ধনিয়া পাতা দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে, খেতে অনেক ভালো লাগবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, কালো গোলমরিচের গুঁড়ো হাফ চামচ থেকে একটু কম, চাট মশলা পাউডার দিলাম হাফ চামচের থেকে একটু কম, আপনারা এখানে গরম মশলার গুঁড়ো দিতে পারেন। দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো হাফ চামচ। এখন আমি সব উপকরণ খুবই ভালো করে মিক্স করে নিব। আর এখানে গরম মশলা কিংবা চাট মশলা দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে, খেতে অনেক ভালো লাগবে। যেহেতু আমি এখানে খুব বেশি মশলা ব্যবহার করিনি, আপনারা সকালবেলা এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন কিংবা বিকেলের নাস্তাও চায়ের সাথে পরিবেশন করতে পারেন। তো সমস্ত কিছু আমি খুবই ভালো করে হাত দিয়ে মিক্স করে নিয়েছি। তো আলুগুলো একটু আঠালো হয়ে গেছে, তো এভাবে কিন্তু খেতে অনেক ভালো লাগবে। তো দেখেন মিক্স করা হয়ে গেছে। এখন এখানে আমি নিয়ে নিয়েছি টোটাল 4 পিস পাউরুটি। আপনারা চাইলে সাইডের যে ব্রাউন অংশটা থাকে সেটাও কেটে নিতে পারেন, কিন্তু আমি এগুলো সহই করব। তো এখান থেকে 2 পিস সরিয়ে রেখেছি, বাকি 2 পিসে আমি এখন উপর দিয়ে টমেটো কেচাপ এভাবে স্প্রেড করে দিচ্ছি একটা চামচ দিয়ে। আপনারা চাইলে এখানে চিলি সসও দিতে পারেন, রেড চিলি সস কিংবা যে কোনো চাটনি দিতে পারেন, ধনিয়া পাতার চাটনি কিংবা পুদিনা পাতার চাটনি। তো এটা সম্পূর্ণই আপনাদের ইচ্ছা মতো। তো এভাবে দিলে কিন্তু খেতে অনেক ভালো লাগবে। তো বাকিটাতেও করে নিচ্ছি, বাকি যে একটা ছিল সেটাতে। আর এভাবে পুরোটাতেই কিন্তু লাগিয়ে নিতে হবে। তো লাগানোর পরে আমি যে আলুর মিশ্রণটা বানালাম সেটা পরিমাণ মতো এখানে দিয়ে দিচ্ছি, একটু বেশি করে দিব তাহলে খেতে ভালো লাগবে। তো এটাও আমি সব দিকে খুব ভালো করে এভাবে সেট করে নিচ্ছি চামচ দিয়ে। আর এরকম অনেক মজার মজার রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে, অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেলটি চেক করে নেবেন ভিডিও লিস্টে। সেখানে আপনারা অনেক ধরনের মজার মজার রেসিপি পাবেন, কম সময়ে কম উপকরণে খুবই মজার মজার নাস্তার রেসিপি দেয়া আছে। তো বাকি যেটা পাউরুটিটা আছে সেটা দিয়ে আমি এটা উপরে দিয়ে দিলাম। আর ভালো করে সেট করার জন্য একটু প্রেস করে দিচ্ছি। এভাবে বাকি যে আরেকটা আছে সেটাও আমি বানিয়ে নিয়েছি। এখন ফ্রাইং প্যান গরম করে তাতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। আপনারা এটা বাটার দিয়েও করতে পারেন। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন 1 পিস ব্রেড নিয়ে এখানে দিয়ে দিলাম। চুলার আঁচটা মিডিয়াম রেখে জাস্ট 1.5 মিনিটের মতো রাখবো, কিংবা 1 মিনিট রাখলে হয়ে যাবে। তো একপাশ যখন একটা সুন্দর কালার চলে আসবে তখন এভাবে উল্টে দিতে হবে। দেখেন কত সুন্দর একটা কালার চলে এসেছে। তো অপর পাশটাও আমি সেমভাবে ভেজে নিব, তারপরে তুলে নিচ্ছি। তো এখন আমি বাকি যে একটা আছে সেটাও সেমভাবে ভেজে নিব। আর দেখলেন তো এখানে কিন্তু তেল একদম বেশি লাগে না, ডুবো তেলেও ভাজতে হয় না। খুবই স্বাস্থ্যকর একটা সকাল বিকেলের নাস্তার রেসিপি, খুব বেশি মশলাও দেওয়া হয়নি, কিন্তু এটা খেতে অনেক ভালো লাগবে। তো এই পাশেও আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। আর দেখেন এটার উপরের কালারটা দেখে কিন্তু বোঝা যায় যে এটা কতটা টেস্টি হবে। আর ভেতরের আলুটা তো দেখলেনই কত সুন্দর করে বানালাম।
তো তৈরি হয়ে গেল আমার আজকের ভীষণ মজার এই নাস্তার রেসিপিটি। আপনারা অবশ্যই এভাবে বাসায় বানাবেন, আর খেয়ে কেমন লাগলো তা আমাকে জানাতে একদম ভুলবেন না। আমার আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে। এমন আরও মজার মজার রেসিপি পেতে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।